জয়ী কি রান্না করছে? জয়ী শাক ভাজা করছে। এই যে আমাদের জয়ী, মিস জয়ী, মিস জয়ী মুখটা একটু দেখাও, মিস জয়ী, মিস জয়ী। এটা হচ্ছে জয়ীর মা, এটা হচ্ছে জয়ীর বোনু। বস, আমরা ঢাকঢোল বাজাবো, বস। ঢাকঢোল কোথায় যাবেন? তোমরা কোথায় যাচ্ছ গাড়িতে করে? পিমনের বাড়ি। পিমনের বাড়ি কোথায়? মালদা না কৃষ্ণনগর? কৃষ্ণনগর। তার সাথে কাকে নিয়ে যাচ্ছ গাড়িতে করে? শতকে। কত টাকা ভাড়া নিয়েছো? কত টাকা? পাঁচ টাকা ভাড়া নিয়েছো? তা কতক্ষণে গিয়ে পৌঁছবে? কতক্ষণ সময় লাগবে গাড়িতে যেতে? এক ঘন্টা সময় লাগবে? এক ঘন্টাতে পৌঁছে যাবে গাড়িতে করে? এই যে এমির গাড়ি, এই গাড়িতে করে ও কৃষ্ণনগরে পিমনির বাড়ি যাচ্ছে। ভাড়া নিয়েছে পাঁচ টাকা, সময় বলেছে এক ঘন্টা। ড্রাইভার এমি, এমি বলেছে এক ঘন্টায় এই গাড়িতে করে ওর পিমনির বাড়িতে গিয়ে পৌঁছবে। তাহলে আমরা অপেক্ষা করি এক ঘন্টা, কতক্ষণে গিয়ে পৌঁছে দেখি। আজকে জয়ী আর এমি রান্না করবে। কি রান্না করবে আজকে? টমেটোর চাটনি। শুরু হয়েছে টমেটোর চাটনি করা। দেখি কেমন করে রান্না করে এরা। কি ফোড়ন দিল? শুকনো লঙ্কা। তারপরে দেবে সর্ষে। টমেটো চাটনি খাবে তো? এমনি খাবে টমেটোর চাটনি। জয়ী আর এমনি টমেটো চাটনি রান্না করছে। ওটা লবণ, এটা হলুদ। হ্যাঁ খাও তো, এবার চিনে দেবে তো। এবার দেওয়া হচ্ছে চিনি। এটা রামুর বিয়ের ঢাক বাজানো হচ্ছে। ঠাকুর, আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে আমাদের আমাদের রামু মহাশয়, রামুর নিজের বিয়ে, সেই জন্য পেঁয়াজ আদা রসুন কাটছে। রামু মহাশয় মুখটা দেখাও, লজ্জা করে না? লজ্জা করে না? আমি এটা ইউটিউবে ছাড়বো, তোমাকে দেখে যদি কেউ পছন্দ করে তাহলে দ্বিতীয়বার আবার বিয়ে দেবো। আজকে বিয়ে হবে, আবার দ্বিতীয়বার বিয়ে দেবো। দেখাও মুখটা, দেখাও রামু, দেখাও দেখাও, তোমাকে আমি আবার দ্বিতীয়বার বিয়ে দেবো, দেখো। এই যে তার সাথে হেল্পার আমাদের শতরানি। এই হচ্ছে আমাদের গ্রাম। এমির সব থেকে পছন্দের বাড়ি এটা, জয়ীদের বাড়ি। সকালে ঘুম থেকে উঠে থেকে ঘুমানো পর্যন্ত এটাই এর জায়গা। সকালে ঘুম থেকে উঠে আসবে, রাত্রে ঘুমানোর সময় বাড়ি যাবে, তার মাঝখানে মাঝখানে একটু ব্রেক দেবে বাড়িতে যাওয়ার জন্য।
হলো তো চাটনি আছে কত দূর চাটনি এখনো হয়নি দেরি আছে চলে এসো এদিকে চলে এসো আমি চলে এসো হ্যাপি বার্থডে কার হ্যাপি বার্থডে আজকে তোমার হ্যাপি বার্থডে আজ এটা হচ্ছে আমাদের গ্রাম্য পরিবেশ এই যে মুরগি ঘুরছে কই মুরগি এই যে মুরগি এই যে কুকুর সব কিছু এই বাড়িতে পাওয়া যাবে সব কিছু এই বাড়িতে পাওয়া যাবে এটা হচ্ছে আমাদের জয়ী মহারানীর বাড়ি এই হচ্ছে জয়ীদের বাড়ির পরিবেশ সুন্দর পরিবেশ ছাগল মুরগি কুকুর সব নিয়ে বসবাস অনেক হাঁস ছিল বর্তমানে হাঁস নেই দেখো বালিশে মাথা দিয়ে কুকুরটি বালিশে মাথা দিয়ে ঘুমোচ্ছে এটা হচ্ছে ওর বালিশ বডিটা নিচে বালিশে মাথায় এ গাছের ছাওয়ায় ঘুমাচ্ছে নিশ্চিন্তে কোন রকম চিন্তা নেই গাছের ছাওয়ায় ঠান্ডা আমাদের শত মহারানী দেশ কাজ শিখে গেছে সুন্দর কাজ হচ্ছে আর এটা তো খেলা ছাড়া আর কিছু বোঝে না সর্বক্ষণ খেলা জয়ী একটু বড় হয়েছে ওই জন্য একটু রান্না বান্না হেল্প করছে ওর মাকে আর এ যে লজ্জাবতী রামু হচ্ছে লজ্জাবতী কোনো মতে মুখটা দেখাবে না কোনো মতে মুখ দেখাবে না এই যে আমার মা রান্না করছে কে কে খাবে চলে এসো এই যে দেখি কত তুমি কি রান্না করছো মাংস মাংস কোথায় ওটা ওটা মাংস এটা তো বেগুন আমাকে বোকা বানিয়েছো ওই জন্য বড় মজা এসেছে তোমার বাবা কত রান্না করছে এটা কি বলতো মাংস মাংস কে খাবে মাংস তুমি জয়ী আর আমি আর এদেরকে দেবে না রামুকে এই যে জয়ী শতকে চম্পাকে সবাইকে দিতে হবে তো হ্যাঁ তাড়াতাড়ি রান্না করো বড্ড খিদে পেয়েছে বড্ড খিদে পেয়েছে খুব মজা না খুব মজা খুব মজা সুপার টেস্টি মজা পাপি দে আদর কর গালে পাপি দে এমি এই যে জয় টমেটো চাটনি রান্না করেছে এসো এসো তাড়াতাড়ি এসো আমরা টেস্ট করে দেখি কেমন হয়েছে এই যে দেখো জয় রান্না করেছে খেয়ে দেখো তো কেমন হচ্ছে কোন হাতে খেতে হয় কেমন হয়েছে খেতে সুপার টেস্টি হয়েছে আমি একটু টেস্ট করে দেখবো দেখি আমি একটু টেস্ট করি সুপার টেস্টি হয়েছে এই যে টমেটো চাটনি সত্যি খুব সুন্দর হয়েছে জয়ী দারুণ হয়েছে নে থ্যাংক ইউ জয়ী এত সুন্দর টমেটো চাটনি রান্না করার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ টমেটো বসছিস কেন এনে তো জয়ী চলে গেল টমেটো নিয়ে ধরে 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 ধর ধর জয়ীকে ধর দিল জয়ীকে এবার দিল ধর ধর জয়ী মার তোর টমেটো নিয়ে নিল ধর ধর জয়ীকে ধর কি চাপ দূরে দূরে ঘুরছে
হয়ে গেল এত দৌড়াদৌড়ি মারামারি করার পরে মিল হয়ে গেল ভাই।